হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মিনিমা গ্লোবালের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব। তো শুরুতেই বলি, আসলে এটা স্ক্রিন রেকর্ড করা খুবই একটা কঠিন ব্যাপার, অর্থাৎ এখানে কোনোভাবেই স্ক্রিন রেকর্ড করা যাচ্ছিল না। তো তাই আমি আসলে আর একটা মোবাইল দিয়ে এখানে স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের দেখাবো। তো কেননা এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এটা হয়েছে মূলত আজকের যে আপডেট রয়েছে তারা মিনিমার যে মেন নেট লঞ্চ করবে। তো সেই কারণেই মূলত আজকের এই এখান থেকে রিকোভারি ফেজটা কীভাবে আপনারা সেট করবেন সেজন্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সাথে দেখছেন ভল্ট, এখানে দেখেন উপরে কিন্তু একটা অপশন আছে মাঝখানে ভল্ট, এই ভল্টে একটা ক্লিক করেন। তো ভল্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম দুইটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে কিছু করা লাগবে না, তো আপনারা করবেন কি, উপর থেকে এই দেখেন ডাইন পেশে দেখেন উপরে কিন্তু থ্রি ডট মেনু এখানে একটা আছে, ঠিক আছে। আপনারা এখানে একটা ক্লিক করেন, তারপর দেখেন সিট ফ্রেস, আপনার ক্লিক সিট ফ্রেস। তো এখানে দেখেন আপনার সামনে কিন্তু 24 ওয়ার্ডের কিন্তু কিছু পরিমাণ সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আপনারা কিন্তু খাতায় নোট করে রাখবেন। তারপর এখানে ভালোভাবে নোট করে রাখার পর আপনার কি করবেন, ওকে করবেন, ঠিক আছে। তো এটা যদি হারায়েন তাহলে কিন্তু পরবর্তী কোনো কাজ করতে পারেন না। তো তারপর এখান থেকে আপনারা ব্যাগে যাবেন, তো ব্যাগে যাওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। মূলত ওইখানে ওই ওয়ার্ডগুলো কিন্তু সেভ করার জন্যই মূলত আজকের এই ভিউটা। তো তারপর এখান থেকে আরেকটা অপশন যেটা আছে আমি সেটাও দেখাচ্ছি। তো নিচে দেখেন কিন্তু একটা টার্মিনাল নামে কিন্তু একটা অপশন আছে, ঠিক আছে। আপনার কি মানে টার্মিনাল, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখানে আপনার কিছু একটা ভল্ট মেনু টাইপ করতে হবে, তো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো দেখেন এখানে টাইপ করবেন ভি এ ইউ এল টি লিখবেন, ঠিক আছে, ইউ এল টি। তো দেখেন আমি কিন্তু ভল্ট লিখছি ভি ইউ এল টি। তো তারপর এখান থেকে দেখছেন এন্টার অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটু ব্যাগে যাবেন, আমি আপনারা দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন উপরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এখান থেকে কী করবেন, এই নোটিফিকেশন আইকন এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কিন্তু আপনার সামনে টার্মিনাল নামে কিন্তু একটা অপশন হয়েছে, আপনি কী করবেন এখানে আঙুলটা চেপে ধরবেন। চেপে ধরার পর দেখেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে উপরে, তো অ্যাকসেপ্টটা ক্লিক করেন। তো তারপর এখান দেখেন আপনি কী করবেন, এই ওকে নামে একটা অপশন আছে, ঠিক আছে। দেখেন এই ওকেতে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক, তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে যেগুলো আছে এগুলো কী করবেন, সব কিন্তু কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবেন, ঠিক আছে। চাইলে আপনি টাইপ করে রাখতে পারেন। তো এগুলো আমি কী করবো, এখান থেকে আমি সব কপি করে কিন্তু আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখবো। এখান থেকে কিন্তু আপনার এটা না সেভ করলে পরবর্তীতে কিন্তু আপনার কিন্তু কোনো প্রকার অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওর শেষে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।